আজকে 32 বছর আমি মুস্তাক ফয়েজে ওয়াজ করি, 32টা বছর বাংলাদেশের আনাচে কানাচে আমি চেষ্টা করি মানুষকে একটু বুঝিয়ে দেওয়ার জন্য। আমার প্রায় 30 বছর আগের কথা, তখন আমার মাহফিল ছিল একটা, যা মাহফিল কসবা উপজেলা এক জায়গায় একটা মাহফিল পড়ছে আমার। আমি তো তখন ছোট মানুষ, এত আমার পরিচিতিও হয় নাই, মানুষ আমার চিনে না, আমিও মানুষকে তো চিনি না। কোনো মতে এই জায়গায় জায়গায় উডানে ওই খেরকুড়ার সিফাত, কলামুড়ার সিফাত, এই কিছু কিছু মানুষ ওই উডানে একটা মাইক লাগাই দেওয়াজ করে বাইতে হইতে এই অবস্থা আর কি। এর ভিতরে দিয়ে আমার নিচে কসবা এক জায়গার ভিতরে মাহফিলে যাওয়ার পরে আমারে যখন এক রুমের ভিতরে এনে বসাইছে, বসাই আমারে বিভিন্ন ফল টল দিছে, মানুষজন দেখা সাক্ষাৎ করতে আছে, আমার সময় এখনো স্টেজে যাওয়ার হয় নাই। এর ভিতরে একটা বুড়া লোক চোখে দেখে না, কম কম হয়তো আফসা আফসা দেখে, বয়স্ক মানুষ, একটা বুড়া মানুষ আইসে ঘরের ভিতরে ঢুকছে, ঢুকা কয় ও এই নাগাইশের যে মুস্তাক ফয়েজি এটা কেডা এটা? তখন আমি বুঝছি যে এবারে বুঝে চোখে দেখে না, তখন ফলাফানি করছে এই যে আপনার সামনে তো আছে, আমি তো দেখি না, তোমরা একটু আমারে ধৈরা এবার কাছে লইয়া যাও। আমার কাছে আনছে, ফলে উনি আমার হাতে ধরছে, ধরে আস্তে আস্তে আমার গালের ভিতরে হাত বুলাইতেছে, কয় আপনার ওয়াজ, আপনার আব্বার ওয়াজ আমরা কত শুনছি, আর আপনিও যে ওয়াজ করে এটি কেছে। তখন ওই আপনার ইউটিউব মোবাইল এগুলা, টাচ মোবাইল এগুলা বের হয় না, তখন কয় যে আমরা তো ক্যাসেট করিয়া আপনার ওয়াজ রাখা দেয় বাজারও, শুভ হালখাতার সময় গদিয়ের সময় এই ক্যাসেট বাজায়, আপনার ফলাফেন আপনার খুব মানে, ফলাফেনটি আপনার খুব ভক্ত, তা আপনার সাইতা পাইছি হুজুর। আমি কি বন্যা তো বইসে পরে আমি আপেল দিতে আসি, কমলা দিতে আসি, এবারে খাইয়া খাইয়া দোয়া করতে আসে, আমি আরও বাড়াই দিতে আসি কমলা, তার আর দোয়া পাইতে আসি, আমি খারাপ কি কেন, আমার তো আরামিত বাচ্চার কমলা লয়ে গেছি না, হ্যাঁ তারা এবারে খায় আর দোয়া করে, আমি আরও বাড়াইয়া বাড়াই দিতে আসি দোয়া বারণের লেগিয়া। এর ভিতরে দিয়া এই ফলাফানি আইয়া কয় হুজুর আপনার ওয়াজের সময় হয়েছে, আপনি আইয়েন আপনার স্টেজও যাবেন। তো আমি বললাম যে চলো যাই। এর ভিতরে বুড়া বেড়া ওই যে অন্ধরা এবার কইতে আসে যে হুজুর আপনি কি এখন ওয়াজ করতেন যাবেন না? তো আমি আইসি দিয়ে ওয়াজ করতাম, আমি এখানে বইয়ে থাকলে সারবো, কয় যে হুজুর ইয়া আপনার লোক একটু কথা আসেন। তো আমি আপনি যে এতক্ষণ আমি কথা কইতে আসি আপনি কথা কন না, ওহন আমার যাওয়ার সময়ছে, আপনি কইতেছেন কথা আছে, আমার ওহন সময় কো, কয় যে হুজুর একটু জরুরি কথা, আমি কইতে বলেন, কয় হুজুর ফলাফান যখন কুদুর বাইরে যাইতো, তো ফলাফান যখন আমি কয় তোমরা বাইরে যাও, ফলাফান বাইরে গেছে বলে কয় হুজুর দরজাটা কুদুর লাগাই যাই, তোমরাও কি কয় হুজুর কথার ভিতর দিয়ে বাধা ফললে, কথাটা সুন্দর হইতো না, আমার একটা জরুরি কথা। তখন আমি বললাম যে ঠিক আছে, দরজা বন্ধ করে বললাম কী কথা? তো শীতের ভিতরে উনি একটা চাদর গায়ে দিয়ে রাখছে, উনি চাদরটা খুলছে, পাঞ্জাবিটা খুলছে, শীতের ভিতরে আমি বললাম এই বুড়া বেড়া সব কাপড় চোপড় খুলতে আছে কারবার কি এই শীতের ভিতরে? এরপরে কয় যে হুজুর আমার গেঞ্জিটা একটু আলগি দিয়া সারতো, কিছু দেখেননি, আমি গেঞ্জিটা উল্টাইয়া দেখি ওই গরু যে ফিডায় এটি আপনাদের দেশে কী কয়, লাঠি, আল্লা সিফা, আল্লা সিফা, এই আল্লা সিফা দিয়া ফিডাইলে ফিডের ভিতরে যেমন তিতাফড়া দাগ দেখা যায়, আমি দেখি বুড়া মানুষটার ফুড়াটা ফিডের ভিতরে এরকম তিতাফড়া দাগ। আমি হাত বুলাইতেছি আর গাল বাইয়া বাইয়া আমার পানি ফুটতে আছে, আমি কে বাবা কেমনে পিটাইছে লোকটা, কান্দে গাল বাইয়া বাইয়া টপ টপ করে পানি ফুটতে আছে, কজুর কেউ আমারে ফিটাইছে না, কেউ আমারে মারছে না, আমি কে যে ফিটার দাগ দেখা যায়, কজুর আমার সাতটা মেয়ের পরে আল্লাহ আমার একটা ছেলে দিছে, এটারে আমি এত আদর করি, এত যত্ন করি, এটারে আমি নিজে গোসল করাই, নিজে আমার লগে দিয়ে শোয়াই, বাচ্চা কাচ্চা মা বাপের মার বক্ত থাকে আর তে আবার বক্ত, রাত্রে ফেসাব করা লাগলেও কয় যে আব্বা আমি ফেসাব করা, আমি তারে লইয়া যাই কুলো কইরা, মাথায় হাত দিয়া রাখি সে ভয় পায়, তার ঈদগার ভিতরে আমি কান্দ করিয়া লইয়া যাই, বাজারও লইয়া যাই, হুজুর যেই আদর আমি করি তারে। তারপরে আমি একদিন তারে বিয়েও করাইছি, বয়স হয়েছে পরে বিয়া করানোর পরে তার যে বাচ্চা হয়েছে, তারপরে বাচ্চা হওয়ার পরে বাচ্চার ঠান্ডা লেগে গেছে, বাচ্চা আমি গরিব মানুষ, একটা বসতঘর আর একটা হলো রান্নাঘর, তে তার বউয়েরও লইয়া রান্নাঘরও থাকে, রান্নাঘরের ভিতরে এমন ঠান্ডা উত্তরের বাতাস, বাচ্চাটা নিউমোনিয়া হয়ে গেছে, তার মায় আমারে ডাক দিয়া কয় যে এই বাচ্চাটা রে এইটানিরে লইয়া এইটানি বসতঘরও থাকুক, আমরা বুড়া বুড়ি আর বাসাম কয় বছর, আমরা ঠান্ডার ভিতরে থাকলেও সমস্যা নাই, হুজুর এই ঠান্ডার ভিতরে থাকি সারাটা রাত ঘুমাইতে পারি, জোর এই বাচ্চা আমার, এই সন্তান আমার, আমি ঘুমাইতে চাই ঘুমাইতে পারি না রান্নাঘরে, আমি অস্থির হয়ে যাই তার মা,
রান্না করতেছে, কোনো মতে চলতেছে, কোনো মতে খায় ঘুমায়। একদিন সে আমাদের ঘরে আইসা কান্দতেছে। আমি বললাম, ছেলে আমার কান্দ কেন? ছেলের আমার হাতে ধইরা কয়, আব্বা আমি তো একটাই ছেলে আপনার, আপনার তো আর ছেলে নাই, তা আপনি দেখে শুনে বিয়া করাইছেন, বউটা তো ভালো পড়ে নাই। এই মহিলাটা আমারে কয়, আপনারে আম্মারে নিয়ে নাকি একসাথে খাইতে পারবে না। আমি অস্থির হয়ে গেছি, আমি কেমনে বলবো, আমার তার একটা ভাইও নাই, আমি কেমনে কইতাম আপনারারে, কেমনে কার কাছে জুদা করে দিতাম, কার কাছে আলাদা করে দেব, আব্বা আমার দ্বার কেউ নাই। ছেলেটা কান্দতেছে হাও মাও করে। আমি বললাম, কান্নার দরকার নাই, কান্নার দরকার নাই, মহিলাটা যখন ভালো না, ছেলের বউটা যখন ভালো পড়ে নাই। ছেলেকে বুঝাইয়া বললাম, ও বাবা কান্নাকাড়ি কইরো না, টেনশন কইরো না, আমি আর তোমার মায় কোনো মতে সংসার চালাইতে পারবো। হুজুর কত কষ্ট করে তার মায় রান্না করে, রান্না করতে গিয়ে অনেক সময় হাতির ভিতরে গরম লেগে যায়, ওই দিন শাড়ির ভিতরে আগুন ধরে গেছে হুজুর, বড় অ্যাক্সিডেন্ট, ভয়ের বিষয়। তারপরও মেনে নিয়েছি, তার বউডা তার কাছে কি কইছে আজকে গতকালকে, তে যখন জমিন তাইছে হাতের ভিতরে আল্লাহ সিফাডা, আর তে যখন ঘরে ঢুকছে তার কাছে হেসা মিসা কি কথা কইছে, তে দৌড় দিয়া তার মারে চুল্লি ধরে টান দিয়া ও ডান্ডার ভিতরে ফালাইয়া ইচ্ছা মতো পিটাইছে। তার মা হাউ বাউ করে কাঁদছে, হুজুর আমি বাড়িতে ছিলাম না, আমি বাড়ির সামনে আইসা শুনি তার মা কান্দে, আমি দৌড় দিলাম, আমি তো চোখেও দেখি না, দৌড় দিয়ে আইসা দেখি আমার ছেলেটা পিটাইতে আছে। আমি কোনো মতে গিয়া তার হাতের ভিতরে ধরলাম, হালকা হালকা দেখি, আমি তো পুরো চোখেও দেখি না, বুড়া মানুষ। এবার তার মারে সাইরা দিয়া, ওই যে ছোটবেলা আদর করছিলাম, লোকমা দিয়া যে খাওয়াইছিলাম, হুজুর শীতের ভিতরে যে গরম পানি দিয়া গোসল করাইছিলাম, কাঁধে করে করে যে বাজারে নিয়ে গেছিলাম, আজকে দুপুর গতকালকে দুপুর বেলা আমার ছেলেটা সবগুলা আদর আমার পিঠের ভিতরে ফেরত দিছে। আরে মা, আরে বাবা, আমি সেই দিন আর ওয়াজ করতে পারি নাই, আমি কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছি, কোনো মতে একটু মোনাজাত করে চলে আসছি। অবরুণার মানুষ, আমি জানি না খারাপ মানায়, আমি জানি না খারাপ মানায়, ওই ছেলেটা আব্বা চিনে নাই, আম্মা চিনে নাই, আব্বা চিনে নাই, আম্মা চিনে নাই। একটা কথা শুনে রাখো মানুষ, মুশতাক ফয়েজি যদি কোনোদিন না আসে, কোনোদিন যদি তোমাদের কেনা ডাকে, কথাটা মনে রাখো, বউ যদি মারা যায় বিয়া করলে আবার বউ পাওয়া যায়, বউ যদি মারা যায় বিয়ে করলে আবার বউ পাওয়া যায়, মা যদি মারা যায় আর বাপ পাওয়া যায় না, ঠিক কি না? বউ মারা গেলে বউ পাইবি, মা মারা গেলে মা পাইবি না। আমি জানি না এমন মা কার কবরে, এমন বাবা কার কবরে, যাদের আব্বা আম্মা বেঁচে আছে। আজকে মাহফিল শেষ করে মায়ের পায়ের কাছে গিয়া বসবি, চোখের পানি সাইরা দিয়া মায়েরে বলবি, আম্মা নাগাইশের হুজুর বলে গেছে গো আম্মা, তোমার পায়ের ভিতরে বলে আমার, তোমার পায়ের নিচে বলে আমার জান্নাত, দয়া করে তুমি মাফ করে দাও, তোমারে আমি কত কষ্ট দিছি গো আম্মা। মা যার নাই, আজকে মাহফিল শেষ করে মায়ের কবরের কাছে গিয়া দাঁড়াইবি, দুইটা ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়া মায়ের জন্য বাবার জন্য দোয়া করে দিবি। সন্তান যখন মায়ের কথা মনে করে, বাবার কথা মনে করে, দোয়া করে দেয়, ওই চোখের পানি গাল বাইয়া জমিনে পড়তে দেরি, মায়ের আর বাবার কবরের আজাব বন্ধ হইতে দেরি হয় না, বলো আমি।